দেশের প্রতিটি নাগরিককে মৌলিক অধিকার প্রদান করাই বর্তমান কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার বিকেলে কেরলের কোচিতে আয়োজিত একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের প্রতিটি নাগরিককে মৌলিক সুবিধা প্রদান করার পাশাপাশি আধুনিক পরিকাঠামো তৈরি করাই কেন্দ্রীয় সরকারের বড় লক্ষ্য। একই সঙ্গে স্বাধীনতার অমৃতকালে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার সংকল্প নিয়ে কাজ করার কথা বলেছেন মোদি। কেন্দ্রীয় সরকার প্রতিটি জেলায় অন্তত একটি মেডিকেল কলেজ খোলার জন্য কাজ করেছেন। আধুনিক পরিকাঠামো বিকাশের জন্য কেন্দ্রের বিজেপি সরকার কেরলে একাধিক প্রকল্পে প্রায় 1,00,000,000 টাকা ব্যয় করেছে। দেশের যেখানে বিজেপি শাসন করেছে সেই রাজ্যগুলিতে উন্নয়ন দ্রুত গতিতে চলেছে। কেন্দ্র ও রাজ্য ডাবল ইঞ্জিন সরকারের কারণেই এমনটা হয়েছে বলে দাবি প্রধানমন্ত্রীর।